আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। এরপর জানিয়ে দেব ভোটের পরিস্থিতি যাচাই, রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে আমেরিকার চেয়ে ভারত ভালো বলছে পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দেব বিএনপি রোডমার্চে বাবা ছবি দেখে ছাত্রলীগ নেতার বিষপান। এবং জানিয়ে দেব 26 শর্তে গণ অধিকার পরিষদকে সমাবেশের অনুমতি। সর্বশেষ জানিয়ে দিব এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও বিরোধীদের যোগপাত আন্দোলনের অংশ হিসেবে 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রোডমার্চ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে থাকছে আগামী 7 অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে, 9 অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা সহ সারাদেশে জেলা ও মহানগর সমাবেশে ও মিছিল, 12 অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন, যার লক্ষ্য এর মধ্যে 15টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে, 14 অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা সহ সারাদেশে জেলা মহানগরে অনশন, 16 অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ, 18 অক্টোবর ঢাকায় জনসমাবেশ। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেছিলেন, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবিতে সকাল 9টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফিলিং স্টেশন থেকে রোডমার্চ শুরু হয়েছে। 155 কিলোমিটারের এই রোডমার্চ চট্টগ্রাম কাজীর দেউড়ি গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। ভোটের পরিস্থিতি যাচাইয়ে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কিনা সেটি যাচাইয়ে এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী রোববার বাংলাদেশে আসছে দলটি। তারা 12 অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধি দলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 3 জন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের 2-3 জন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত 25 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। এর আগে গত 1 আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে, এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে NDDI ও IRI এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্য। এই প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে। এর আগে বাংলাদেশে নির্বাচন পূর্ব পরিস্থিতি দেখতে গত 9 জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। আমেরিকার চেয়ে ভারত ভালো বলছে পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার চেয়ে ভারত ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে 4 দিনব্যাপী বাংলাদেশে ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রতিদিন 5,000 থেকে 9,000 ভিসা দিচ্ছে। আমাদের হাজার হাজার লোক অ্যাপ্লাই করছে, কিন্তু তাদের
এত জনবল নেই, আর আমেরিকার বছরখানেক লাগে শুধু অ্যাপার্টমেন্ট নিতে, সে হিসেবে ভারত অনেক সুবিধা দিচ্ছে। ভারত ভিসা ফ্যাসিলিটি আরো বাড়াতে চায়। আমি অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশ ভিসা মুক্ত সম্পর্ক চাই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক হয়েছে, কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্ক অনুসরণ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সামাজিক শিক্ষা সংস্কৃতি প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে। বৃহস্পতিবার বিকেল 4টায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় 11তম সংলাপ শুরু হয়। বিএনপির রোডমার্চে বাবা ছবি দেখে ছাত্রলীগ নেতার বেশ পান। বিএনপির রোডমার্চ অংশ নেওয়া বাবার ছবি দেখে নীরব ইমন নামে রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বেশ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলায় পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়ির নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার পিতা মোহাম্মদ জহির পোমরা ইউনিয়ন যুব দলের সভাপতির দায়িত্বে আছেন। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 26 অর্থে গণঅধিকার পরিষদকে সমাবেশের অনুমতি। শুক্রবার 26 অর্থে গণঅধিকার পরিষদকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে দলটিকে সমাবেশের এই অনুমতি দেয় পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর পুরোনা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালভার্ট রোডে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠেয় এই সংহতি সমাবেশ প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এতে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে এ সংহতি সমাবেশের অনুমতির জন্য বৃহস্পতিবার দুপুরে ডিএমপিতে আবেদন করে গণঅধিকার পরিষদ। শর্তগুলো হলো, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট করে টিকে অনুমান নিতে হবে, স্থান ব্যবহারের অনুমতি পাব যথাযথভাবে পালন করতে হবে, অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, নিরাপত্তার জন্য নিজ ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশ স্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজুলেশন মুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে ইত্যাদি। এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না বলছে মির্জা ফখরুল। দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না, আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার হরণ করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমরা দুটি নির্বাচন দেখেছি, এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপি রোডমার্চে মীর সরাইয়ের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি, আমরা বিএনপির জন্য ভোট করতে চাই না, জনগণের জন্য ভোট করতে চাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমাদের নেত্রী খুব অসুস্থ, তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না, আমরা আন্দোলন করে তাকে মুক্ত করব ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে, তাকে মুক্ত করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে, তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে, এজন্য দরকার দরবার আন্দোলন। মীর সরায়ে জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন,